বিষয়টা হচ্ছে যে সে শুক্রবারে তাকে অফ দেওয়া হয় না কেন সেটা নিয়ে মাঝে মাঝে সে বলে, আসলে তো পড়ে না, আসলে মিনকে অনেকবারই বলছে শুক্রবারে তার অফ দেওয়া কেন, আমরা তিনজন মেয়ের মধ্যে দুজনই শুক্রবার অফ দেওয়া পালন করি বলছে, আমার কাছে শুনতেছে আরেকজনের কাছে, আমার কাছে শুনেছে সঠিক তথ্যটা বলতো, এখন এখন ও তাহলে ওকেও দেওয়া হোক, মাথা ব্যথা তো তার, এখন আমি ছুটির মানে বললো তাই আমি বলবো না যে আমি নিয়ত করছি, আমাকে বলবো না যে তুমি শনিবারে আসো বা রবিবারে আসো, কথা বলার কি, সে বলে যে আমারে আমি যদি অসুস্থ হই আমারে তখন কে দেবে, আমি বলছি তুমি স্যারের সাথে কথা বলো, এগুলো তো আমাকে বলে লাভ নাই, স্যারের সাথে কথা বলো, কি নিয়ে কি নিয়ে অসুস্থ হবে, কেন বেশি করে শিফট করলে আর মানুষ কি অসুস্থ হয় না, আমি বলছি যে আমরা আগে করে নিই, এক বছর করছি তো, আর একটা কথা সে বলে এক বছর কি শেয়ার করতেছে না, সেটাই তো সেও তো করে না, তার তো করে না, তার তো শুক্রবার মাসটাকে পড়ে ওটা থেকে আমরা তো নাইট করে বেশি করি, আবার বেশি করে না, আমরা যে শুনুন এটা তো এক এক সময় বেশি করি, আমরা বেশি করে বেশি করি, আল্লাহ আপনার বান্দা বের হন জানগা, আমি তখন বলছি যে হচ্ছে তাইলে যদি অ্যাডমিন থেকে হচ্ছে এর জবাবটা চাই তাহলে তুমি যে জবাবটা দিয়ে এসো, এটা আমি বলছি যে শুক্রবারে একজন নায়িকা যদি শুধুমাত্র রোগী দেখে দেওয়ার জন্য যদি আপনাদেরকে আপডেট দিয়ে দেওয়া হয় তাহলে কি আপনাদের মনে হয় না যে আপনাদের ফিমেল যে কোয়ারে পেশেন্ট হয় এগুলো আমরা দেখতে পাবো, ওই স্যার আপনার যুক্তিবাদ দেন, এতটুকু কথার মধ্যে এত বড় যুক্তি দিয়ে দিছে, যুক্তিবাদ দেওয়া কি বলবেন সেটা বলেন, আমাদের সমস্যা তো আমরাই ক্লিয়ার করবো, এটা আপডেট দেওয়া যে কোনো একদিন দিয়ে দিলি রাস্তায় জ্যাম থাকলে গাড়ি লেটে যায় লেটে আসে ম্যাডাম, যেদিন হচ্ছে ম্যাডাম বলতেছে ম্যাডাম ফোন কিনবে, তারপর আপনার ফোনে এসএমএস আসে না ম্যাডাম, এটা উদ্দেশ্য হলো কি, আমার তো সবসময় মনে আছে এটার উদ্দেশ্য হাতের মধ্যে এক ধরনের ইয়া থাকে, কেমিক্যাল থাকে, বাড়ি দেয় সাথে সাথে হাতের মধ্যে কেমিক্যাল থাকে, এটা
গ্রিন বাংলাতে এই জায়গায় এই কাহিনী করে বরকতেই স্যার বরকতেই আর স্টাফ কোয়ার্টারের কাছে সব জায়গায় করে এটা এমন কিছু না সব জায়গায় মানে যেখানে মানুষ জন্মে সেখানে আরো বেশি করে কিন্তু আমার মনে হয় যে বাসের ভিতরে কোনো সিপাহি পড়ে গেছে কি না বা হচ্ছে ব্যাগের ভিতরে রাখতে গিয়ে আমি ফেলে দিছি বা হচ্ছে কি আমি হয়তো বা ফোনের উপর রাখছি পাশে কেউ বসছে সে কাঁপতে দিছে মানে আপু নামার পরে আমি বাসায় গিয়ে আর পাইনি আপু সেদিন নামার পরে মানে তারপরে হচ্ছে কি লাস্ট দিন ম্যাডাম যেদিন গেল সেদিন না তিন শুরু করে এর আগে হ্যাঁ হ্যাঁ আমি বুধবার কালকে সিম ঢুকাইছেন এর আগে ঢুকেন মানে তাহলে মেসেজটা তো তাহলে সেন্ড হয়েছে আরো আগে এই জন্যই পাবেন না আপনি মেসেজ মেসেজটা তো আরো আগে সেন্ড হয়েছে তখন তো আপনি অ্যাভেলেবেল ছিলেন আপনি যে 131 এ ফোন দিলেই হবে আপনি হচ্ছে নাম হচ্ছে যোশী ওনাকে বললেই হবে আপনি বললে খুবই ভালো না একদম এক্সেপশনাল ম্যাডাম দেন এখানে এইচআর এর সিগনেচার লাগবে এইচআর এখানে সিগনেচার নিয়ে তারপরে এই জায়গায় নাম ঠিকানাটা লিখে তারপর নিয়ে আসবেন ওনার সিগনেচার নেবেন এখানে এখানে আর এখানে আগে এটাতে সিগনেচার নেবেন এটা কি তুই কিনে কিনে কম নাকি তুই না না
আপনি না জানলে বলেন আর জানলেও বলেন। যা যা দিচ্ছেন সব দিছে দেখি কয়টা কি দিছে কলম ছয়টা দিছে কলম ছয়টা ১২টা হ্যাঁ ওইখান থেকে ওই যে একটা এয়ার ফ্রেশনার ওই আচ্ছা রাইখা দাও ওই অ্যাম্বুলেন্স ড্রাইভার আসলে ওনার একটা দিয়ে দিও এটা কিছুক্ষণ পরে ঘন্টা কানেক পরে আবার যাবে মোটা একটা খাতা আছে না মেডিসিন লিখি দে ওই মোটা খাতাটা নিয়ে এসো
ডেট কিছু সিরিয়াল নাম্বার নেম অফ আইটেম প্রিভিয়াস টোটাল ইউজড ইন লাস্ট মান্থ কারেন্ট ব্যালেন্স 1 2 3 4 5 টোটাল last month.
বাড়ি যাবেন কবে লাস্ট? আবার সেটাই কইতেছি আর কি আমি। ঘুরতে আসলে যাওয়া উচিত, ইদানিং মনটা কেমন জানি খালি তাফালিং তাফালিং করে। সাইন করানোর জন্য দিয়ে গেলে তো হয়ে যেত। এতক্ষণ বসে আছে কেন তাহলে? পাঠাইছি ওই কাজ, ওই কাজে পাঠাইছি। See.